মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ কর্মসূচি পথশ্রী অভিযানের সূচনা হলো এদিন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের ফুলবাড়ি থেকে রাজ্যের সর্বত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর থানা এলাকার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কোকাপুর যোগেন্দ্রনাথ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ময়দানে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জেলাশাসক চৈতালী চক্রবর্তী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদুজ্জামান প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।